হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো, এতদিন পুজো পুজো সব ছুটি ছাটা কাটানোর পর আজকে আবার রোজকার মতো নিত্য নৈমিত্তিক রুটিন শুরু হয়ে গেল। দেখো, সকাল সকাল মোমোর বাবা খেয়ে অফিস যাচ্ছে, আবার মোমোও চলে যাচ্ছে স্কুলে, এতদিন পর স্কুল খুলেছে। এই দেখো, টিফিনটা আমি ওর ব্যাগে ঢুকিয়ে দিলাম। আর এতদিন ছুটির পর না কীরকম একটা লাগছে আবার নতুনভাবে শুরু করতে। কিন্তু মোমোর কিন্তু কোনো মানে ইয়ে নেই, ও স্কুলে যাওয়ার আগে জনগণ মনটা বললো একটু মোবাইলে চালিয়ে দাও, ওটা একটু শুনে নি। মা বলছে আমরা যেমন মানে পড়া শুরুর আগে পড়াটা ঝালাই করে নিই, ও সেরকম জানে যে স্কুলে গেলে প্রেয়ার করতে হবে, ওই জন্য দেখো জনগণ মনটা ঝালাই করে নিচ্ছে ফোনে শুনে। মমতা স্কুলে যাওয়ার পথে গান জুড়েছে, আয় বন্ধু আয় আমরা ইকুলেতে যাই। কি খাবে? তো বাজারে মুরগির দোকান দেখে মোমোর আবার কাল চিকেন খেতে ইচ্ছে হয়েছে। এদিকে কালই কিন্তু চিকেন খেলো, কাল রোববার ছিল। কেমন আছো? কেমন আছো বলো? ভালো আছি। তো তারপর ওদের স্কুলে নামি, আমরা যে যার বাড়ি চলে আসলাম। আর দেখো আজকে কি কি রান্না হয়েছে, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, এদিকে মানে কাতলা মাছটা সর্ষে দিয়ে হয়েছে, আর এদিকে আলু আর কচুর তরকারি আর ভাত। তো আমি এখন আগে ব্রেকফাস্টটা করে তারপরই ভাবছি স্নান করতে যাব। আর দেখো এদিকে মানে রুটি হয়েছিল সকালে, আর সেটাই কিন্তু মোমোকে টিফিনেও দিয়ে দিলাম রুটিটা। তো আমিও এই যে কুমড়ো ভাজা দিয়ে রুটি খাচ্ছি, একটা রুটি খেলাম কারণ আবার লক্ষ্মী পুজোর প্রসাদও আছে, ওগুলোও খাবো। মানে এখনও ফ্রিজের লক্ষ্মী পুজোর প্রসাদ আছে। আর বসে বসে এই যে আমি মা আর দিদা বসে বসে গল্প করছিলাম, আর মোমোর বাবা অফিস চলে গেছে। আর এই দেখো আমাদের পুজোর প্রসাদ এখনও রয়ে গেছে, মালপোয়া, তারপর নাড়ু, সুজি, পায়েস। তো আমি একটু লুচি আর পায়েস নিয়ে নিলাম, আর ফ্রুটসও ছিল। তারপরে আমরা সবাই মিলে বসে বসে এখানে ফ্রুটস খাচ্ছি। এই দেখো ফ্রুটসটা সঙ্গে সঙ্গে তোমার ওই টাপারওয়ারে টিফিন বাটি করে ফ্রিজে রেখে দিলে কিন্তু ওটা ফ্রেশ থাকে, জানো তো। তো চলো এখন স্নান ধান করে নিলাম, দিয়ে পুজো দেব। আর আজকে আমাদের বাড়িতে কত তো পদ্ম ফুল ফুটেছে একটু দেখো, মানে 13টা ফুটেছে। আর লক্ষ্মী পুজোর দিন কিন্তু 4টে ফুটেছিল, এদিকে লক্ষ্মী পুজোর আগের দিনও এরকম 13-14টা ফুটেছিল, মানে আর পুজোর দিনই কম ফুটেছে। আজকে আবার দেখো কত পদ্ম ফুল, তো সব ঠাকুরকেই পদ্ম ফুল দিতে পারলাম। দেখো সকালে মা পুজো দিয়ে চলে গেছে, তারপরেও আমার জন্য মানে অনেক ফুল ছিল কিন্তু। আর এত ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে বেশ ভালোই লাগে, বলো তো। এখন নিচে গিয়ে রেডি হব, মোমোকে আনতে যাব স্কুল থেকে। তো চলো এখন মোমোকে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে, এখন আমি নিচে গিয়ে রেডি হব, দিয়ে বেরোব, মোমোকে আনতে যাব। আজকে যেন মোমোকে স্কুল দেওয়ার সময় ও না একদম কান্না করেনি, আরও আমাকে বলছিল যে মাম্মা তুমি যাও বাড়ি যাও, আমি একটু খেলাধুলা করে আসছি। বলছিলাম আমি একটু খেলা করে আসছি। তো দেখা যাক এখন কি খবর ম্যাডামের। চলো যাই, ওকে গিয়ে নিয়ে আসি এবার স্কুল থেকে। তো এখানেই যে মোমোর ফ্রেন্ডের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ওর মাও যাবে ওর ফ্রেন্ডকে আনতে। তারপরে দেখো আমরা বাজারের রাস্তা দিয়ে চলে আসছি, এখন তো বাজার মানে ওঠার সময়, তো খুব একটাই দেখো অল্প অল্প সবজি, তারপরে অল্প কিছু মাছ টাছ এগুলো পড়ে আছে। এখনও অনেকে আসছে বাজারে টুকটাক কেনাকাটা করতে, আর আমাদের এই রাস্তাটা দিয়েই কিন্তু যেতে আসতে হয়, যেহেতু মানে ওর বান্ধবীর বাড়িটা এই গলিতেই, বাজারের গলিতেই।
তো সবাই একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল, ওরা বলছিল যে আমরা সেজে নেই, তো তুমি আমাদের দেখাচ্ছ। আমি যে ডেইলি ব্লগে অত সাজতে হয় না, মানে ন্যাচারাল লুকটাই কিন্তু বেশি ভালো লাগে, তাই না বলো? তো মোমোকে তো স্কুল থেকে নিয়ে চলে আসলাম, আর স্কুল থেকে এসেই কি বলবো, মোমো ঘুমিয়ে পড়লো। মানে টোটোতে উঠেই আমাকে বলছিল মাম্মা কোলে নাও কোলে নাও, আমি কোলে নিলাম। আর দেখো মানে বাড়িতে এসেই ও জামা কাপড় ছাড়তে না ছাড়তে কোনো মতে জাস্ট ওকে ড্রেসটা ছাড়ালাম, তাতেই ও ঘুমিয়ে গেল। এমনি রোজ তো ওকে স্নান ধান করিয়ে একটু কিছু মানে টিফিন খেলে একটু ফ্রুটস খাইয়ে দিই। আজকে এই টিফিনটা তাও খেয়েছে, রুটি ঢেঁড়স ভাজা দিয়েছিলাম খেয়েছে। তো এসে একটু জল টল খেলো, তো আর একটু ব্রেস্ট ফিড করলো, আর ব্যাস ঘুমিয়ে গেল। এবারে কি করব ভাবছি, দেখি যদি মানে এখন 12টার দিকে ঘুমিয়েছে মানে 2টোর আগে তো উঠবেই না। আর এখন শীতের বেলা ভাবছি অত বেলায় কি আর স্নান করাবো, দেখি যদি 2টোয় ওঠে তো হালকা গরম জল করে ভাবছি স্নান করাবো, আর নইলে ভাবছি যে গা হালকা তোমার স্পঞ্জ করে দেবো একটু ভিজে কাপড় দিয়ে, তারপরে উঠিয়ে ভাত টাত খাইয়ে দেবো। আর আমার তো মানে স্নান টান করেই গেছি, এখন আর আমি কি করব। তো চলো দেখি মোমোরানির কি ইচ্ছা। আর আজকে তো মানে সকালে 7:30টার দিকে উঠেছে, অনেকদিন অভ্যাস নেই সকাল সকাল ওঠার, ওই জন্য মনে হয় টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। ঘুম ভেঙেছে ভেঙেছে ঘুম ভেঙেছে তো দেখো মোমোকে টেনে টেনে 2:30-এর দিকে ওঠালাম, কারণ ভাত টাত তো কিছু খাইনি। তারপরে ভাত খাইয়ে দিলাম মাছ দিয়ে, ওর মাছ ছিল, কুমড়ো ভাজা ঢেঁড়স ভাজা ছিল, সেই সব দিয়ে খাওয়ালাম। আর ভাত খাওয়ার পর এখন এই যে লাল আঙুরগুলো কিন্তু মোমোর খুব ফেভারিট, তো এই লাল আঙুরগুলো দিচ্ছি। আবার এই যে দেখো বীজটা নিজেও বাছে, আবার আমাকেও দেয় বেছে দেওয়ার জন্য। আর একটা একটা করে দিলে হবে না, সবগুলো একসাথে নিয়ে কেমন বিছানার ওপর সাজিয়ে দিয়েছে। আর এই লক্ষ্মী ঠাকুরের খেলনাগুলোও জানো মানে ওর খুব পছন্দ হয়েছে, কালকে খাচ্ছিল, আজকে আমি ওই খই নিয়ে খাচ্ছিলাম দেখে আমার কাছে আবার বায়না করলো বলে দিলাম, কিন্তু দেখো ওটা নিয়েই ঘুরে যাচ্ছে। আর এদিকে দৌড়ে দৌড়ে দেখছে ওই ঘরে কেউ এসছে কি না। তারপরে দেখো মাও চলে আসলো অফিস থেকে, আর এখন মার পিছন পিছনই ও ঘুরবে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে মোমোর ডেইলি রুটিন কি। দেখো মোমোর যেদিনকে যেরকম মুড থাকে ওর রুটিনটা আমি সেভাবেই মানে সেট করি ওর মুড অনুযায়ী। কখন ওর ঘুমোতে ইচ্ছা করছে, কখন ওর খেতে ইচ্ছা করছে, মানে আমি ওকে জোর করি না কখনো। আর নইলে ও না মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করেও না, আর ঘ্যান ঘ্যান করে, তো ওর খিদে পেলেই ওকে খাওয়াই আর ঘুম পেলেই ও ঘুমিয়ে যায়। তো এদিকে দেখো মোমোর বম্মার হাতে নেল পলিশ পরিয়ে দিচ্ছে, ও যেন নিজে শোকেস থেকে আমার একটা নতুন এরকম রেড নেল পলিশের শিশি বার করেছিল, মানে ওকে পরিয়ে দিতে হবে বলে। তারপর আমি মানে একটু কায়দা করে এই মানে এটা পুরনো ছিল একটু শুকিয়ে গেছে সেটার সাথে ওটা পাল্টে দিয়েছি, ও বুঝতেও পারেনি। তো দেখো মোমো কিন্তু যথেষ্ট ভালো নেল পলিশ পরিয়েছে দিদার হাতে, মানে ওর বয়স আন্তাজে কিন্তু অনেকটাই ওর হাতে সেট চলে এসছে। তো এদিকে দেখো আমি একটু আটা মেখে নিচ্ছি, রাতে ভাবলাম রুটিই খাবো, মানে ভাত খেতে ইচ্ছে করছিল না, ভাত মানে বেশি ছিল না, আর দিদা তো রুটি খাবে না, দিদা ভাতই খাবে, ওই ভাতটা দিদার হয়ে যাবে। আর মোমোকেও ভাবলাম তাহলে রুটি বানিয়ে দিই, তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে, নইলে ভাত নিয়ে আবার কতক্ষণ বসে থাকবে, তো ওকে ডিমের অমলেট করে দেবো একটা, আর ঢেঁড়স ভাজা দিয়ে খাইয়ে দেবো। আর এদিকে 8টা রুটি করব, আমার 2টো, ওর বাবার 3টে, আমার মার 2টো, আর মোমোর 1টা। তো আগে 4টে 4টে করে নিচ্ছি, 4টে সেকে নিলাম, ওদিকে 4টে করছি।
তোর বাবাকে বললাম দেখো এক হাতে ফোন ধরে ভিডিও করা যায়, তুমি একটু করে দাও কিছু। তোর বাবা ভিডিও করতে সেই প্রথমে যেটা চোখে পড়লো গ্যাসের পাশে ফরচুনের প্যাকেটটা কি করছে। আমি বললাম দেখো যেটা আছে আমার রান্নাঘরের হাল সেটাই দেখাও, সবসময় তো পিকচার পারফেক্ট করে মানে করতে পারছি না। আর ফরচুনের প্যাকেটটা রেখেছি কি বলতো, মানে শিশিতে ঢালার পরও না কিছুটা তেল থেকে যায়, সেটা দিয়ে আবার কিন্তু রান্না করা যায়, ওই জন্যই ওটা রাখা পাশে। এদিকে মোমো আবার বলছে ও নাকি আটা দিয়ে চা বানাবে। মুখটা ফুরিয়েছে, ফুরিয়ে গেছে। তো দেখো আমি ওদিকে একটু আলু ভাজছিলাম, সকালে তরকারি তো ছিলই, তাও একটু আলু ভাজা খেতে ইচ্ছে হচ্ছিলো রুটির সাথে। তো মোমোর বাবা বললো ওই খাইয়ে দেবে রুটিটা, কিন্তু ওই রুটি খাওয়াতে বসে দেখো মোমো এদিকে পালিয়ে যাচ্ছে আর ওর বাবার অবস্থা দেখো। আমি বললাম ফোনটা একটু দেখাও, বলছে যে না ফোন না দেখিয়েই ওকে খাওয়াবো। তো প্রথমে হাফ রুটিটা দিয়ে দিলাম, কারণ আবার পুরো রুটিটা দিলে ও যতক্ষণ ধরে খাবে ততক্ষণে কিন্তু রুটি শক্ত হয়ে যাবে। তারপর আমার আলুটা ভাজা হয়ে গেল, তারপরে ওর বাবাকে বললাম ছাড়ো এবার বাদবাকি রুটিটা আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি বসিয়ে খাইয়ে দিলাম, আর এদিকে দেখো একটু সকালে তরকারিটাও নিয়ে নিচ্ছি, আর আলু ভাজাটাও বেশ ঝাল ঝাল করে ভেজেছিলাম রুটির সাথে, আর ওদিকে অমলেট। আর মোমোর বাবার তো সকালে মাছ ছিল, ওর বাবার জন্য আর অমলেট করলাম না। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।